সিলেটের উপজেলা ও নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। রোববার বিকেলে নগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ হয়। এতে বক্তারা বলেন, আন্দোলনের নামে বিএনপি জামাত নরাধ সৃষ্টি করার চেষ্টা করলে তাদের রাষ্ট্রপতি সমুচিত জবাব দেওয়া হবে। তারুণ্যের জয়যাত্রার এই স্লোগান নিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাঠে নেমেছে। রক্ত দিয়ে হলো বাংলাদেশের যুব সমাজকে আমরা বিএনপির হাত দিয়ে ধ্বংস হতে দিতে পারি না। এরা যদি কোনোভাবে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই দেশের কারোই জানমালের নিরাপত্তা থাকবে না। আমরা যে আগামী নির্বাচনে বিএনপি দাঙ্গা সৃষ্টি আর প্রতিদ্বন্দ্বিতা করুক এবং সেই নির্বাচনে মানুষ যদি তাদেরকে পড়বে তারা তখন তারা ক্ষমতায় যাবে। অন্য পথ দিয়ে হুমকি ধমকি দিয়ে রাস্তা অবরোধ করে গাড়িতে মানুষ পুরে তারা ক্ষমতায় যেতে চায়, এই পথ বন্ধ হয়ে গিয়েছে। সিলেট বিভাগের আরেক জেলা সুনামগঞ্জ তারুণ্যের জয়যাত্রা সমাবেশ হয়। এ সময় বক্তারা আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা ও ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপান্তরের লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। একই সমাবেশ হয়েছে হবিগঞ্জও। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রেখে ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ উন্নীতকরণের লক্ষ্যে মৌলভীবাজারও তারুণ্যের জয়যাত্রা সমাবেশ হয়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ।